হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের স্পুনসল চ্যানেলে স্বাগত। আজকে আমি রান্না করব ইমলি পাপিতা, টক মিষ্টি পেঁপের তরকারি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি বড় সাইজের কাঁচা পাকা পেঁপে নিয়েছি। এরকম পেঁপে যদি পাওয়া যায় তাহলে বেশি ভালো, আর না পেলেও সমস্যা নেই, কাঁচা পেঁপে হলেও চলবে। পেঁপেটাকে অর্ধেক করে কেটে নিয়েছি আর ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এবার কাঁচা তেঁতুল সেদ্ধ করে নিব। তার জন্য একটি পাত্রে 1 কাপ মতো জল দিয়ে 2 পিস কাঁচা তেঁতুল দিব আর ঢেকে দিয়ে 5 মিনিট মতো হালকা আঁচে সেদ্ধ করে নিব। এবার চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি আর দিব 1 টেবিল চামচ মতো ঘি। এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব আর 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিব। পেঁপেগুলো ভেজে নিয়েছি। এবার কড়াতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব 3টে শুকনো লঙ্কা আর 1টা চামচ রাই, সামান্য নেড়ে নিব। রাইগুলো ফুটতে শুরু করলে পেঁপেটা দিয়ে দিব। পেঁপেটাকে সামান্য নেড়ে নিয়েছি। এবার দিব স্বাদ মতো লবণ আর 3 চা চামচ মতো চিনি। আবারও ভালো করে নেড়ে নিব আর 1 মিনিটের জন্য ঢেকে দিব। এক মিনিট পর ঢাকাটা খুলেছি আর এবার নেড়ে চেড়ে নিব আর দেব সেদ্ধ হওয়ার জন্য জল। সামান্য নাড়াচাড়া করে নিব আর ঢেকে দেব আর সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার পেঁপে সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁপেটা সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এবার আগে থেকে তেঁতুলটা ম্যাশ করে রেখেছি আর ছিবড়েটাকে ফেলে দিয়েছি। এবার তেঁতুলের কাঠটা দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে নিব আর এই অবস্থায় যদি আপনারা পেঁপেটাকে একটু ম্যাশ করতে চান তাহলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, আমি এমনিতেই রেখে দিব। আপনারা মিষ্টির পরিমাণ বেশি চাইলে এই অবস্থাতেই আবারও একটু চিনি দিতে পারেন। আমার টক মিষ্টি পেঁপে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। রুটি, পরোটা অথবা ভাতের সাথে দারুণ লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জানো, আল্লাহ হাফেজ।